আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ডিজাইন নিয়ে। আজকের ডিজাইনটি হলো ক্যাশ মেমো ডিজাইন। ক্যাশ মেমো ডিজাইন কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দেব। এটা তৈরি করার জন্য প্রয়োজন হবে আপনাদের একটি লিংকের প্রয়োজন হবে। লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। পিএলপি বা প্রজেক্ট ফাইল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু ডাউনলোড করার পর জিপ ফাইল আনজিপ করতে আপনাদের 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো সম্পূর্ণ ভিডিও থেকে সংগ্রহ করে নিতে হবে। তো এরকম লিঙ্কের উপর ক্লিক করবেন। এই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা জিপ ফাইল জেড আর্কাইভার নামক একটা অ্যাপ্লিকেশনের ভেতরে চলে যাবেন। সেটা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর ডাউনলোড ফাইলের উপর ক্লিক করবেন। তারপর যে কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করেছেন সেটা এখানে পেয়ে যাবেন। জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে ক্লিক করবেন। তারপর এক্সট্রাক্ট হেয়ারের উপর ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড দেখাবে, যে পাসওয়ার্ডটি ভিডিও থেকে সংগ্রহ করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তো আমাদের দেখতে পারতেছেন আমাদের যে ফাইলটি জিপ ফাইল ছিল সেটা আনজিপ হয়ে গেছে। তারপর আপনারা চলে যাবেন আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভেতরে। তো আমি চলে গেলাম। তারপর উপরের থ্রি ডটে ক্লিক করবেন। তারপর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। তারপর ডট পিএলপিতে ক্লিক করবেন। তাহলে ফাইলটি পেয়ে যাবেন যেটা জিপ ফাইল আনজিপ করেছেন। তো এর উপর ক্লিক করবেন, ওপেন অ্যান্ড এড এখানে ক্লিক করবেন। তাহলে ফাইলটি সামনে চলে আসবে। এখন জাস্ট এখানে যা কিছু আছে সব কিছু পরিবর্তন করে দিবেন নিজের মতো করে। এটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, আপনাদের হিসাব নিকাশের জন্য বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম ছাড়াই। তো এটা এখন আমি পরিবর্তন করে দেখাচ্ছি। মনে করেন আপনার নামটা পরিবর্তন করবেন, এই নামটা পরিবর্তন করে দিবেন। এটা পরিবর্তন করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। পরে অন্য একটি নাম এখানে দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো। জাস্ট দেখিয়ে দিলাম। তো এখানে যা কিছু আছে মূলত সব কিছুই পরিবর্তন করতে পারবেন। আপনাদের নাম্বার পরিবর্তন করে দিতে পারবেন, মোবাইল নাম্বার। তারপর আপনাদের যে স্থানের নাম পরিবর্তন করে দিতে পারবেন, প্রোপাইটার পরিবর্তন করে দিতে পারেন। এবং এখানে যা কিছু আছে মূলত সব কিছুই পরিবর্তন করা যাবে। তো যখন সব কিছু ওকে হয়ে যাবে তখন আপনারা এটা সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ আস ইমেজে ক্লিক করে দেবেন। তারপর এটা আরেকটা সিলেক্ট করে দেবেন এবং এটা জিপিজি করে দেবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। কেমন লাগছে আমাদের এই ডিজাইনটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। পরবর্তীতে কী নিয়ে ভিডিও আনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।